Ashit Sandosha, DJ Bapi, do Shaik number pole. ও বলে মা বোন বিবি এখন দেখালাও পূজার চঙ্গুলি একি পূজার এমন ভাবে তুমি আসনের মধ্যে থাকতে দেখতে এমন ভাবে চমকে উঠলে কেন পূজার এমন ভাবে আসন চলে যায় কেন জঙ্গুলি পূজার আমার মনে হয় আঠারো ফাটির মধ্যে কোনে বাচ্চারে বিপদ হয়েছে কবু বুঝেন না তাই আমার আটা দাসরি ডলে গেল ও কবু বুঝেন জঙ্গলে আজ ডাগিল কে জঙ্গলে আজ বনে বিবি গো বিবি মা বলে ডাগিল কে জঙ্গলে বনে বিবি গো বিবি মা বলে বুঝতে পারছি না তাই চলো বুঝান যদি কোনোদিন বিপদে পড়েছি একটিবার স্মরণ করি আমি তো স্মরণ করি তোমাকে পেলাম না মা তুমি কোথায় একটিবার দেখা দাও আমাকে আমার ভাবে দুঃখে দুঃখে মনে ডাকলো দেখবা তোরে বাবে দুঃখে আপে কি তোরে মারে ওরে গুড়ো
আমি তো কোনোদিন রান্না করিনি মা, ছোট থেকে এত বড় হয়েছি আমি তো মায়ের হাতে রান্না ছাড়া কোনোদিনই খাই। আমি কেমন করে রান্না করবো তুমি আমার? চাচা তোকে রান্ধন করতে ভুলে গেছে। রান্না করতে পারলে কি করবে জানো মা? কি করবি? আমাকে হাত পা বেঁধে ওই নদীতে ফেলে দেবে। তাই যদি হয় গো মা, তুমি একবার আমাকে রন্ধন করে দাও না। দুঃখে ওরে দুঃখে স্বামী তোকে আমি তোকে রন্ধনী করে দেব। দুঃখে আমি তোকে রন্ধন করে দিয়ে যাব। তবে তবে দুঃখে তুই তুই কোনোদিনের জন্য আমাকে ভুলে যাস না। তুমি ছাড়া আমার আর কিছু বলো না। এই এত লফাটির মধ্যে তো কোনোদিন করতে পারবে না দুঃখে। বেশ দুঃখে আজ তাবা দেব। আদু আদ পাকা বউ যাবে।
সকল বিপদে পড়বি আমাকে মা বলে ডাকবি তোকে, আমি তোকে উদ্ধার করতে আসবো, আমি আমি এখন আসি তোকে। আমি আমার বাসায় চলে যাচ্ছি তোকে, কিন্তু আমার বড় ভয় করে আমার যে ভীষণ চিন্তা হয় গো, আমি জানি তোকে বড় চিন্তা হচ্ছে। আর চিন্তা কি রে দুঃখে, আমার সন্তানের গায়ে কেউ কোনদিনের জন্য কুটির ছড়ে দিতে পারবে না দুঃখে, আমি কথা দিয়ে গেলাম, তাছাড়া আমি আমি রদ্ধন করে দিয়ে গেলাম, যদি কিছু কোনো বিপদ হয় একবার উচ্চস্বরে আমাকে মা বাবা ডাকি তোকে, আমি আসবো তোর কাছে, আমি ছুটতে ছুটতে আসবো তোকে। আমি চাচাজিকে বলবো চাচাজি আমার ভালো লাগে না, আমি বাড়ি চলে যাবো, তাই চাচাজিকে আমি শুধু একটিবারও বলবো, কবে যাব গো কবে যাব গো, কবে যাব আমি ঘরে ফিরে, কবে গো কবে যাব গো কবে যাব আমি ঘরে ফিরে, কবে যাব গো কবে যাব গো আ
Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.